कत ভাটকল বেরিয়েছে এদিক ওদিক থেকে যখন ভাটকল তুলে নিয়ে আসছি গুড়া সমেত সে গুড়াটা এখানে লাগিয়ে দিয়েছিলাম তার জন্য এবার অনেক ভাটকল বার হয়েছে তা আমি এখন এখান থেকে কিছু ভাটকল তুলে কেটে নেব ঘাটকল পাতা ডাটা কাটছে একটু মোটা মোটা দেখে কেটে নিচ্ছে এবার যেমন ফেলছিল ফেলতে পারুন আর কাটব অনেকগুলো ডাটা তো কাটা হয়েছে আজকে শুধু ঘাটকলের পাতা রান্না করব আর এখন দেখছি ওখানে মানকচুর পাতা হয়েছে বেশ মুড়ানো কচু পাতা তো কচু পাতাটাও কেটে নিয়ে আসবো এখন আরও কয়েকটা মানকচুর পাতা তুলব তো ওই দিকে গাছ আছে দেখে আসি কয়েকটা পাতা আর কচি কচি পাতা বার হয়েছে নাকি ফুলে পরে কেটে নিয়ে আসবো এই যে এখানে আর একটা বড় কচু পাতা হয়েছে আর এই গাছের কচু গাছে পাতা যখনই হয় তখনই আমরা তুলে খাই তো এই পাতাটাও তুলে নেব এবার অনেক বড় পাতা আমি আজকে দুপুরে রান্নাটা এখানেই চাপিয়ে দিয়েছি প্রতিদিনই তো রান্না এখানে করি আমার ভাত হয়ে গেছে আর একটা আলু দিয়ে লাল যে কাটুয়া ডাটা দিয়ে একটু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি আর আমের চাটনি করেছি আম আর টমেটো দিয়ে চাটনি করেছি তো এবার এই যে ঘাটকল আর সে মানকচুর পাতাগুলো এবার চাপিয়ে দেবো ঘাটকল আর মানকচুতে অল্প একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো মানকচুর পাতা দিয়ে যে জল বার হচ্ছে সেই জলগুলো আবার শুকাতে তার জন্য এরকম থাকবে এই যে মানকচুর পাতা আর ঘাটকলের পাতাগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে এবার নামিয়ে নেব
ঠান্ডা হলে তারপরে বেটে নেব। ঘাটকল আর এতে যা দেব মশলাপাতি সব বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষে তেল। আর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা পাকা লঙ্কা। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। সবকিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে মানকচুর পাতা আর ঘাটকল পাতা। যে ঘাটকলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব। আর এই ঘাটকল বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই যে ঘাটকল বাটা এরকম করে রান্না করলে আর কিচ্ছু লাগে না, আমাদের সবার ভালোবাসে ঘাটকল বাটা দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি রান্না করব মুরগির মাংস। আর মুরগির মাংস কী দিয়ে রান্না করব, এই যে এঁচোড় আর আলু। এই যে এরকম করে এঁচোড় কেটেছি আর আলু, আলু আর এঁচোড়টা ভেজে রেখে দিয়েছি। আর মাংসতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাংসটা চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। মাংসটা একটু ভেজে নিয়েছি, নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ তেলের মধ্যে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, আর দেবো কাসুরি মেথি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা আর জিরে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ, হলুদ। মাংস মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওই ভেজে রাখা আলু, এঁচোড় আর মাংসটা দিয়ে দেব। সব একসঙ্গে আবারও একটু কষিয়ে দেবো। যে মাংস, এঁচোড়, আলু, মশলা সব একসঙ্গে কষাতে কষাতে আমি এই যে টমেটোটা কেটে রেখেছি, এবার টমেটোটা দিয়ে দেবো মাংসের মধ্যে। আর মাংসের মধ্যে এঁচোড়টা দিলাম কেন জানেন, আমার বাড়িতে অনেক রকমের সবজি রয়েছে, ওই জন্য এঁচোড়টাও কাটা ছিল, ওই জন্য মনে করলাম যে আজকে মাংসের ভিতরে একটু এঁচোড় দিই। তো সবাইকে বললাম, সকালে খেতে বসে তা বললো দা
ওই জন্য আমিও একটু কেটে আলুর মতো করে কেটে আলুর সঙ্গে একটু ভেজে নিলাম। এই মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমার মাংসটা হয়ে গেছে, এবার নামানোর আগ দিয়ে দিয়ে দেবো বাটা গরম মশলা। তোরই লেগেছে, কাউকে লাগছে না। দিদির লাগতো আরো, এই যে আমার তেমন লাগে না, খেলা কিছু হতো না। আরেকজন চুপচাপ আছে, লাগলো কিছু বলবো না। ভয়ে মাকাচ্ছ না বলে নাকি? ভয়ে মাকাচ্ছ না? বলতে বলতে 10 মিনিট কাটিয়ে দিল। আমার চাটনি এইতো, আমার চাটনি দেখে তো ঘর মনে হয় ভালোই হয়েছে। শুধু আম আম আর টমেটো মিক্স খেতে না? বাবা ওদিকে ঘ্যাটকোল কচু বাটা কচু পাতা বাটা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে গেছে, আর কিছুটা খাচ্ছে ডাটা দিয়ে, আর অল্প কটা ভাত রেখে দিয়েছে। মানে ঘ্যাটকল কচুপাতা আমাদের বাড়িতে সবাই এতটাই পছন্দ করে, কেবল মা ওখান থেকে বলেছিল যে শুধু এটা হলে ভাত খাওয়া হয়ে যায়। তোমার কি খাওয়ালো? ঘ্যাটকল কচুপাতা বাটা, ডাটা পোস্ত, কাটোয়া ডাটা পোস্ত, আর মাংস এঁচড় দিয়ে, আর ওদিকে আছে আমের চাটনি টমেটো আর আম দিয়ে বানানো। আর মা সত্যি কথা বলতে কি, এবছর মা চাটনি এত সুন্দর বানাচ্ছে, সেই জন্য মাকে প্রতিদিন বলা হয় তুমি চাটনি রান্না করবে, চাটনিটা করবে। আবার দেখা হবে অন্য কোনো
ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। তাহলে আজকের মতো থাকবেন।